কর্নেল সাইদ খোদাইকে হত্যার প্রতিশোধ নিতে যা করবে ইরান। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। ইরান রেভলিউশনারি গার্ডের কর্নেল সাইদ খোদাইকে হত্যার প্রতিশোধ নেবে। সোমবার 23 মে এই ঘোষণা দেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এর আগের দিন রবিবার তেহরানে সাইদের বাড়ির সামনে মোটরসাইকেল আরোহী এক আততায়ী গুলি করে তাকে হত্যা করে। ইরান এ হত্যার জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সহ এর মিত্র দেশসমূহের প্রতি অভিযোগের আঙুল তুলেছে। 2020 সালে নভেম্বরে পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরেজাদেহকে খুনের পর ইরানের অভ্যন্তরে এটি সর্বশেষ উচ্চ পর্যায়ের হত্যাকাণ্ড। রাইসি বলেন, আমি নিরাপত্তা কর্মকর্তাদের মাধ্যমে হত্যাকারীকে খুঁজে বের করতে ব্যাপক তৎপরতার ওপর জোর দিচ্ছি এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তার রক্তের প্রতিশোধ নেওয়া হবে। তিনি আরও বলেন, এ বিষয়েও কোনো সন্দেহ নেই যে এই অপরাধের সাথে বিশ্বের অধ্যত্ত মানুষরূপী পশুদের সম্পৃক্ততা রয়েছে। ওমান সফরে যাওয়ার প্রাক্কালে রাইসি এসব কথা বলেন। সেখানে তিনি সুলতান হাইথামের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর বা IRGC আসলে ঠিক কারা? বস্তুত এটি অত্যন্ত প্রভাবশালী একটি সশস্ত্র বাহিনী, দেশের সর্বোচ্চ নেতার সঙ্গে যাদের সরাসরি সম্পর্ক আছে। এই বাহিনীর প্রধান দায়িত্বই হল ইরানের সাংস্কৃতিক বিপ্লবের ঐতিহ্যকে সমুন্নত রাখা এবং সে দেশের ইসলামিক সিস্টেম বা সমাজ ব্যবস্থাকে রক্ষা করা। 1979 সালে ইরানে ইসলামিক বিপ্লবের অব্যবহিত পরেই এই IRGC বাহিনী গড়ে তোলা হয়েছিল। তারপর থেকে এই বাহিনী ক্রমশ ইরানের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক পরিমণ্ডলে একটি বিরাট শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তাদের নিজস্ব পদাতিক সেনা, নৌবাহিনী ও বিমান বাহিনী পর্যন্ত আছে। রেভলিউশনারি গার্ডস হাজার হাজার স্বেচ্ছাসেবী সদস্যকে নিয়ে গড়া একটি মিলিশিয়া বাহিনীকেও নিয়ন্ত্রণ করে, যাদের নাম বাসিজ রেজিস্ট্যান্স ফোর্স। IRGC কখনো কখনো দেশের পুলিশের সঙ্গে হাত মিলিয়েও কাজ করে। রেভলিউশনারি গার্ডস প্রতিষ্ঠার সময় উল্লেখ করা হয়েছিল যে যখন প্রয়োজন হবে তখনই তারা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহযোগিতা করবে। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রভাবশালী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেছেন, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের মূলে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েল। তারাই সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করে। ইরানের খররাম শাহর মুক্ত দিবসকে সামনে রেখে রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি গেল 23 মে সোমবার এ কথা বলেন। রবিবারে তেহরানে সন্ত্রাসীদের হামলায় কর্নেল হত্যাকাণ্ডের কথা তুলে ধরে জেনারেল শেকারচি বলেন, ইরান সবসময় সন্ত্রাসবাদের শিকার হয়েছে। সন্ত্রাসীরা এ পর্যন্ত প্রায় 17,000 ইরানিকে হত্যা করেছে, আর এসব সন্ত্রাসী তৎপরতার পেছনে রয়েছে আমেরিকা ও তার মিত্ররা। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মানবাধিকার ইস্যুতে যেসব দাবি করছে তার সবই লোক দেখানো বলে মন্তব্য করেন এই কমান্ডার। শেকারচি আরও বলেন, শত্রুরা যখনই ইরানের মোকাবেলায় অসহায় অনুভব করে এবং সব পথ রুদ্ধ হয়ে গেছে বলে মনে করে তখনই সন্ত্রাসের পথ বেছে নেয়। তিনি বলেন, ইসলামী বিপ্লবের শত্রুরা হত্যা সন্ত্রাসকে নিজেদের জন্য সাফল্য মনে করলেও বাস্তবতা হচ্ছে এটা তাদের জন্য বড় ব্যর্থতা। কর্নেল খোদাইকে দুই মোটরসাইকেল আরোহী গুলি করে হত্যা করার পর ইহুদিবাদী ইসরায়েল তাদের কূটনৈতিক মিশনগুলোতে সতর্কতা জারি করেছে। বার্তা সংস্থা IRIB জানিয়েছে, খোদাইর মাথায় 3টি গুলি এবং হাতে 2টি আঘাত হানার পর ঘটনাস্থলেই তিনি মারা যান। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের ঘনিষ্ঠ নূর নিউজ এজেন্সি জানিয়েছে, রেড লাইন অতিক্রম করা এই হত্যাকাণ্ডের মতো ভুল বহু হিসেব নিকেশ পাল্টে দেবে। এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড এবং এজেন্টদেরকে চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। স্বয়ং ইসরায়েলি সংবাদ প্রতিবেদনে অতীতে অন্তত 7 জন ইরানি পরমাণু বিজ্ঞানী হত্যার ঘটনায় ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ভূমিকার কথা স্মরণ করা হয়। ফিলিস্তিনের মুজাহিদিন আন্দোলন এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। সংগঠনটি এই হত্যাকাণ্ডে মোসাদের সংশ্লিষ্টতার প্রতি ইঙ্গিত করে এটিকে কাপুরুষোচিত সন্ত্রাসী অভিযান বলে উল্লেখ করেছে। কর্নেল সাইদ খোদাইকে হত্যা করায় আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে কঠিন প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। তবে কিভাবে বা কোথায় এই প্রতিশোধ নেওয়া হবে, ইরান কি পাল্টা সামরিক হামলা চালাবে নাকি সাইবার আক্রমণ করবে, তা নিয়ে সারা বিশ্বের সামরিক কৌশল বিশেষজ্ঞরা নানা রকম বিশ্লেষণ দিচ্ছেন।
তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ মারান্দি জানান, এই অঞ্চলে মার্কিন ইসরায়েল আধিপত্য ধরে রাখার পরিকল্পনা থেকেই ইরানকে কোণঠাসা করতে ফাকরি জাদেহ সহ এই কর্নেলকেও হত্যা করা হলো। তিনি বলেন, আমেরিকা সিরিয়ার সার্বভৌমত্ব নষ্ট করতে চেয়েছিল, ইরাককে দখল করে রাখতে চেয়েছিল, ইসরায়েল লেবাননে দখলদারি করতে চেয়েছিল, সৌদি আরব এবং মার্কিনিরা ইয়েমেনকে পদানত করতে চেয়েছিল। জেনারেল সোলাইমানি এই মার্কিন আধিপত্যের সবগুলো পরিকল্পনা বানচাল করে দিয়েছিলেন। মার্কিনীদের সাম্রাজ্য কায়েমের চেষ্টায় তিনি ছিলেন কাঁটার মতো, তাই তাকে হত্যা করা ছাড়া আর বিকল্প কিছু ভাবেনি তারা। এবার আইআরজিসির একজন গুরুত্বপূর্ণ অফিসার কর্নেল সাইদকেও একই কারণে তারা হত্যা করেছে। তবে সোলাইমানি ও কর্নেলের শূন্যস্থান পূরণ হবে না বা তাদেরকে ছাড়া ইরানের আঞ্চলিক নীতি এগিয়ে নিতে সমস্যা হবে, এমনটা মানতে নারাজ মারান্দি। বর্তমানে জেনারেল কাসেম সোলাইমানির জায়গায় এসেছেন জেনারেল ইসমাইল কানি, যিনি নিজেও একজন অভিজ্ঞ ব্যক্তি। সোলাইমানির যোগ্য সহযোগীদের নিয়ে তিনি নতুন চিন্তা ও নতুন নির্দেশনা নিয়ে সফলভাবে কাজ করবেন বলে মনে করেন মারান্দি। তিনি আরও বলেন, ইরান কোনো একক ব্যক্তিত্বের ওপর নির্ভরশীল নয়, তাই শূন্যস্থান পূরণ করতে ইরানের নতুন নেতৃত্ব বানানোর ধারাবাহিক প্রক্রিয়া যথানিয়মেই অব্যাহতই থাকছে। ডক্টর সৈয়দ মোহাম্মদ মারান্দি বলেন, আমি মনে করি আমেরিকা ও ইসরায়েল বোকার মতো কাজ করে চলেছে, এই হত্যাকাণ্ডগুলো যুদ্ধ ঘোষণার সামিল, এতে ইরান আরও ক্রুদ্ধ হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মোকাবেলা করতে আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে। ইরানিরা পরিশীলিত জাতি, আমেরিকানদের মতো অমার্জিত ও পাশবিক নয় উল্লেখ করে মারান্দি বলেন, ইরানিরা রাজনীতি করে দাবার খেলোয়াড়ের মতো, তারা হিসেব করে অনেক চিন্তাভাবনা করে এমন কিছু করবে যাতে আমেরিকান ও ইসরায়েলিরা নিজেদের কৃতকর্মের জন্য অনুতাপ করে। ইরানিরা অনেক ভাবনা চিন্তা করে উপযুক্ত জবাব কী হবে তা ঠিক করবে, যাতে হত্যাকারীদের তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা করতে হয়। তবে কী হবে সেটা এখনই বলা যাবে না। তবে ইরান যে এ হত্যাকাণ্ডের চরম ও কঠিন প্রতিশোধ নেবে তাতে কোনো সন্দেহ নেই। তিনি আরও বলেন, ইরানিরা যুদ্ধ চায় না, তবে যুদ্ধ বাঁধলে তারা পালিয়ে যাবে না। আমেরিকা, ইসরায়েল ও তাদের মিত্ররা যা করছে তা যুদ্ধের সামিল, তাই ইরান তাদেরকে শাস্তি দেবেই। এক্ষেত্রে ইরানের শক্তি হিসেবে কাজ করতে পারে ইরাক, আফগানিস্তান, ইয়েমেন সহ পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল জুড়ে থাকা মিত্র দেশগুলো। ইরান থেকে লেবানন পর্যন্ত যে শিয়া ক্রিসেন্ট রয়েছে তার পাশাপাশি সিরিয়া, ফিলিস্তিন, আফগানিস্তানের সুন্নি সম্প্রদায়ও ইরানের মিত্র দেশ। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।